সেনাই নিয়োগের স্বল্পমেয়াদী প্রকল্প অগ্নিপথ নিয়ে দেশের একাধিক রাজ্যে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বিদেশি শক্তির চক্রান্তের বিষয়ে উস্কে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সোমবার বালুরঘাটে একটি সাংবাদিক বৈঠক করে এমন কথা জানান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেন দেশের ভিতর কিছু কোচিং সেন্টার রয়েছে যারাই এমন সব উস্কানি দিতে পারে বেকার যুবক যুবতীদের ভুল বুঝিয়ে এমন সব করানো হচ্ছে বলে তার ধারণা শুধু তাই নয় তিনি আরও বলেন নিজেদের ব্যবসা বাড়াতে ওই কোচিং সেন্টারের নেতৃত্বরাই এইসব বিষয় উসকে এমনটা করাচ্ছেন যার কিছু প্রমাণ ইতিমধ্যেই সেই সব রাজ্যের পুলিশের কাছে এসে পৌঁছেছে তবে কেন্দ্রীয় সরকার এইসব ঘটনা বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও দাবি সাংসদের তরুণদের সেনাবাহিনীতে মোতায়েন করার লক্ষ্যে ঘোষণা করা হয় অগ্নিপথ সতেরো থেকে সাড়ে একুশ বছর বয়সী যুবকদের চার বছরের মেয়াদে নিয়োগ করা হবে এবং পঁচিশ শতাংশ নিয়োগপ্রাপ্তদের নিয়মিত পরিষেবার জন্য রাখা হবে বলে ঘোষণা করে কেন্দ্র সরকারের পরিকল্পনা অনুযায়ী এই বছর ছেচল্লিশ হাজার অগ্নিবিড় নিয়োগ করা হবে যার পরই শুরু হয় বিক্ষোভ বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান হরিয়ানার মতো রাজ্যগুলিতে আন্দোলন বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে ট্রেনে আগুন ধরানো থেকে রাস্তা অবরোধ ভাঙচুর কিছুই বাদ যায়নি এমন সব ঘটনায় কেন্দ্র সরকার নিয়মে কিছু শিথিলতা দিয়েছে তারপরও চলছে বিক্ষোভ সেই প্রসঙ্গ টেনেই বিজেপির রাজ্যসভাপতি তথা বালুরঘাটের সাংসদ এমন মন্তব্য করেন